হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আমি এমএস ওয়ার্ড সম্পর্কে আলোচনা করছি, অর্থাৎ গত ভিডিওগুলোতে আমি এমএস ওয়ার্ডের বিভিন্ন ধরনের ফাংশন এবং বিভিন্ন ধরনের অপশন সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওতে আমি কিছু ভিন্নধর্মী বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ গত ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম যে এমএস ওয়ার্ডের যে ফাংশনগুলো রয়েছে সেই ফাংশনগুলোর কাজ কী এবং সেগুলো কিভাবে ব্যবহার করতে হয়। বর্তমানে আমি গতানুগতিক যে ফাংশনগুলো রয়েছে সেই ফাংশনগুলোর ব্যবহার সম্পর্কে দেখাবো না। আমি ইতিপূর্বে যে ফাংশনগুলো আপনাদেরকে দেখিয়েছি সেই ফাংশনগুলো আপনারা বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করবেন সেটি আমি এই ভিডিওতে আপনাদেরকে এখন দেখাবো। আপনারা আমার ভিডিওর টাইটেল অথবা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটি বায়োডাটা সুন্দরভাবে এমএস ওয়ার্ডে ফরম্যাট করবেন। অনেক সময় অনেকে দেখা যায় যে এমএস ওয়ার্ডে বায়োডাটা তৈরি করে, সেই বায়োডাটাটা এমনভাবে ফরম্যাট করে সেটি দেখতে খুবই অড লাগে। যারা এমএস ওয়ার্ডে কাজ করে খুবই অভিজ্ঞ এবং যারা ফরম্যাটিং সম্পর্কে মোটামুটি ভালো ধারণা রাখে, তারা বায়োডাটাটা দেখে বুঝতে পারে এখানে যে কাজটি করেছে সে কী পরিমাণ আনারি। অর্থাৎ এমএস ওয়ার্ডের বেসিক যে নলেজগুলো থাকা দরকার সেই নলেজগুলো তার নেই, সেই কারণে বায়োডাটার মধ্যে নানা ধরনের ফরম্যাটিংয়ে ভুল থেকে যায়। এখন আমি দেখাবো কিভাবে এই ছোটোখাটো ভুলগুলো না করে সুন্দরভাবে সিমসাম একটি বায়োডাটা এডিটিং করা যায়, অর্থাৎ এমএস ওয়ার্ডে বায়োডাটা ফরম্যাটিং করা যায়। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার আপডেট ভিডিওগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই বেল আইকন প্রেস করুন। আপনারা হয়তো জানেন যে বায়োডাটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে সিমসাম সিম্পল সাধারণ একটি বায়োডাটা এবং আরেকটি হয়ে থাকে একটি ডিজাইন সহ বায়োডাটা, অর্থাৎ একটি স্টাইল থাকবে সেই ধরনের বায়োডাটা। আমি এখন এই ভিডিওতে সিম্পল যে বায়োডাটা রয়েছে সেই বায়োডাটার কীভাবে ফরম্যাটিং করবেন সেটি দেখাবো। আপনারা যদি ডিজাইন সহ একটি বায়োডাটা কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে যদি ভিডিও পেতে চান তাহলে কমেন্ট বক্সে লিখুন। আপনাদের পক্ষ থেকে যদি সাড়া পাই তাহলে আমি কিভাবে একটি ডিজাইন সহ বায়োডাটা তৈরি করতে হয় সে সম্পর্কে আরেকটি ভিডিও তৈরি করব। আমি প্রথমে কিছু টেক্সট এমএস ওয়ার্ডে টাইপ করে নিয়েছি, এখন এই টেক্সটগুলো কিভাবে এডিট করতে হয় সেটি এখন দেখাবো। এগুলো মূলত একটা বায়োডাটার টেক্সট, আমি অন্য একটি বায়োডাটা থেকে কপি করে এনেছি। এখানে সকল তথ্য যে সত্য তা না, কিছু তথ্য এডিট করা রয়েছে, অর্থাৎ এখানে অরিজিনাল তথ্য দেয়া নাই। যাই হোক, আমি এখন এই বায়োডাটার এডিট করে দেখাচ্ছি। বায়োডাটার সাধারণত বেশ কিছু রুলস থাকে, আমি একটু জুম সাইজটা ছোটো করে নিচ্ছি, ফুল পেজটি শো করছি। বায়োডাটার নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট বিষয় থাকতে হয় এবং অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখতে হয়, সেগুলো রুলসগুলো সাধারণত ফলো করতে হয়। শুরুতে দেখুন এই বায়োডাটাটি যখন আমি টাইপ করেছি, অর্থাৎ টেক্সটগুলো যখন নিয়েছি, দেখুন টেক্সটের মাঝখানে কিন্তু প্রচুর স্পেস রয়েছে। এটির কারণটা কি? এটির কারণ হচ্ছে এখানে লাইন স্পেস রয়েছে, প্যারাগ্রাফ স্পেস রয়েছে, ইত্যাদি স্পেস রয়েছে। এখন আমরা শুরুতে এই স্পেসগুলো একটু কমায় নেব। আর যখন কোনো কাজ আপনারা শুরু করবেন সর্বপ্রথম আপনার কাজটি হচ্ছে যে সকল ফন্টগুলো সিলেক্ট করে ফন্ট সাইজগুলো সমান করা এবং আপনি যেই ফন্ট ফেস নিতে যাচ্ছেন সেই ফন্ট ফেসটি আগে ফিক্স করা। যেমন বর্তমানে আমার এই ফন্টের সাইজ রয়েছে হচ্ছে 11 PT, আমি যে কোনো একটি টেক্সটে ক্লিক করলে এখানে দেখাচ্ছে 11 PT এবং এটির ফন্ট ফেসটি রয়েছে ক্যালিব্রি, কিন্তু আমরা এখন এটি টাইমস নিউ রোমান ফন্ট ফেস দেবো এবং আমরা ফন্ট সাইজটা একটু বড় করব। 11 না দিয়ে আমরা 12 দিতে পারি অথবা 13 দিতে পারি। আমি অল সিলেক্ট করলাম, কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করলাম। তারপরে এইখান থেকে আমরা ফন্ট ফেসটি চেঞ্জ করব, আমরা এখানে টাইমস নিউ রোমান দিতে পারি। আপনারা এখানে স্ক্রল করে নিচের দিকে এসে টাইমস নিউ রোমান সিলেক্ট করতে পারেন অথবা এখানে আপনারা টাইপ করতে পারেন টাইমস। টাইমস লিখলেই দেখুন এখানে টাইমস নিউ রোমান চলে আসছে, আমি এটি সিলেক্ট করলাম, তাহলে আমার ফন্ট ফেসটি চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এটির ফন্ট সাইজটি চেঞ্জ করব। ফন্ট সাইজটি চেঞ্জ করার জন্য আমি আবার অল সিলেক্ট করে এইখান থেকে আমরা 12 PT দিলাম। ইংলিশ ফন্ট 12 PT-র বেশি দেওয়া ঠিক হবে না। আর এখানে আমরা বলেছিলাম যে মাঝখানে যে স্পেস রয়েছে আমরা স্পেসগুলো কমাবো, তাহলে আবার অল সিলেক্ট করার পরে এখানে প্যারাগ্রাফ সেকশনে এইখান থেকে আমরা স্পেস, এখন দেখুন এখানে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, অর্থাৎ প্রত্যেকটি প্যারার নিচে স্পেস ছিল, আমি এটি রিমুভ করে দিলাম, তাহলে দেখুন আমার এখানে আর স্পেসগুলো নাই এবং মোটামুটি কাছাকাছি চলে আসছে। আপনারা যদি কিবোর্ডের সাহায্যে আপনাদের ডকুমেন্টের একেবারে টপে যেতে চান তাহলে কিবোর্ডের কন্ট্রোল ধরে হোম প্রেস করলে একবারে টপে যাবে, এবং আপনারা যদি সবার শেষে যেতে চান অর্থাৎ ডকুমেন্টের সকলের শেষে তাহলে কিবোর্ডের কন্ট্রোল ধরে ইন্ডে যদি প্রেস করেন তাহলে ডকুমেন্টের একবারে শেষে শো করবে। আমি হোমে গেলাম। এখানে বায়োডাটা এই লেখাটি আমাদেরকে মাঝখানে নিতে হবে, তাহলে আমি এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সময় আমি শুধুমাত্র টেক্সটটি সিলেক্ট করব এবং সাইডে যে স্পেস থাকবে স্পেসটি আমরা সিলেক্ট করব না।
তারপরে এটি সেন্টারে নেওয়ার জন্য আমি এখানে সেন্টারে দিয়ে দিলাম। আর এটির ফোন সাইজটা একটু বড় করতে হবে, আমরা ফোন সাইজটা আরেকটু বড় দিতে পারি, আমি এখান থেকে 18 অথবা আমি 22 পিটি দিলাম। আর এটি আপনারা বোল্ড করতে পারেন, আমি বোল্ড করলাম, তারপরে ইচ্ছা করলে আপনারা আন্ডারলাইনও দিতে পারেন। অনেকে বলে বোল্ড আন্ডারলাইন একসঙ্গে দেওয়া ঠিক না, আমি আন্ডারলাইনটা রিমুভ করে দিলাম। আর আমরা এই লেখাটি একটু ক্যাপিটাল লেটারে দিতে চাচ্ছি, অর্থাৎ এটি আপার কেসে দিতে চাচ্ছি। আপার কেসে দেওয়ার জন্য এইখান থেকে আপনারা চেঞ্জ কেস অপশনে গিয়ে এখানে আপার কেসে ক্লিক করলে সেটি আপার কেস হয়ে যাবে। তারপরে এই টেক্সটটি এখানে থাকবে, আমরা এই ফোনটি একটু বড় করে দিতে পারি। আমি এটি সিলেক্ট করে এখানে একটু বড় সাইজ দিলাম, নাম যেহেতু একটু বড় থাকলো। তারপরে এগুলো যা আছে তাই সব আমরা লেফট অ্যালাইনমেন্টে রাখছি। তারপরে এখানে রয়েছে ওয়ার্কিং এক্সপ্রেস, এটি ইচ্ছে করলে আমরা একটু আন্ডারলাইন দিতে পারি। আমি এটি সিলেক্ট করে আন্ডারলাইন দিলাম। আর এইখানে দেখুন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আমি দিয়েছি 2টা। এখন এখানে 1 এবং 2 রয়েছে, আমি এটি অটো নাম্বার দিই নাই, আপনার ইচ্ছা করলে এটি অটো নাম্বার দিতে পারেন। আমি এটি যদি মুছে দেই, এখান থেকে আমি অটো নাম্বার দিলাম। অটো নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে হ্যাঙ্গিং ইন্ডেন্ট এবং ফার্স্ট লাইন ইন্ডেন্ট এই দুটোর কাজ হয়েছে, কিন্তু আমরা এটি একেবারে আমাদের ডকুমেন্টের শুরু থেকে শুরু করবো, অর্থাৎ এখানে মার্জিনের এই জায়গা থেকে শুরু করবো। তাহলে আমরা এটি একটু ড্রাগ করে এখানে টেনে এনে সেরে দিলাম, তাহলে সেটি প্রথম থেকে শুরু হয়ে গেল। তারপরে দেখুন এখানে মাঝখানে স্পেস রয়েছে, আমরা মাঝখানে স্পেসটি দেবো না, তাহলে আমি এটি এখানে ক্লিক করে কার্সর আনলাম, তারপরে ব্যাক স্পেসে প্রেস করলাম, তাহলে দেখুন স্পেসটি কমে গেছে। তারপরে এইখানে একটু স্পেস রয়েছে, আমি স্পেসটা মুছে দিলাম। এবং আমি এই ফরম্যাটিংটা আমি এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি, অর্থাৎ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং আইসিটি এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমি এই দুটি ডিজাইন একই রকম করতে যাচ্ছি। দুইটি ডিজাইন যদি একই রকম করতে চাই, তাহলে আপনারা জানেন যে ফরম্যাট পেইন্টার একটা অপশন রয়েছে, সেই অপশনটি ব্যবহার করতে হয়। আমি এখানে কার্সর রাখলাম, তারপরে ফরম্যাট পেইন্টার এই বাটনে ক্লিক করে এটি আমি পুরোটি সিলেক্ট করলাম। তাহলে দেখুন ওখানে যে আন্ডারলাইন রয়েছে এখানে আন্ডারলাইনটা চলে আসছে, অন্য কোনো ডিজাইন থাকলে সেটিও এখানে হুবহু অ্যাপ্লাই হতো। তারপরে এখানে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স, এটি একটি হচ্ছে আইসিটি এডুকেশনের নাম। এখন এটি আমি এখানে ক্যাপিটাল লেটার দিয়েছি, এটি আমি স্মল লেটারে দেবো অথবা আমরা সেন্টেন্স কেসে দেবো। তাহলে এইখান থেকে আমরা চেঞ্জ কেসে ক্লিক করে সেন্টেন্স কেসে ক্লিক করলাম, তাহলে এটি সেন্টেন্স কেসে হয়ে যাবে। অথবা আমি ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড দিতে পারি, আমি এটি আন্ডু করব। আন্ডু করার জন্য কিবোর্ডে কন্ট্রোল জেড প্রেস করলে আন্ডু হবে। তারপরে আমি এখান থেকে ক্লিক করে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড দিলাম, তাহলে শব্দের প্রথম অক্ষরগুলো বড় হয়ে যাবে। তারপরে আমরা এটি ফরম্যাটিং করব। এটি ফরম্যাটিং করার জন্য এখানে দেখুন আমি কুলন দিয়েছি, কুলনের মাঝখানে আমি এখানে ট্যাব দিয়েছি, কিবোর্ডে ট্যাব দিয়েছি, এবং এটি টাইপ করার সময় আমি ট্যাব দিয়েছি। যেহেতু আমরা এগুলো ট্যাব দিয়েছি, তাহলে আমরা এখানে ট্যাব সেট করব। তাহলে ট্যাব সেট করার জন্য আমি এই সব কয়েকটি লেখা সিলেক্ট করলাম। এখানে দেখুন এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে এখানেও একই ধরনের ইনফরমেশন রয়েছে, তাহলে আমরা এই দুইটি ইনফরমেশনের মেজারমেন্টটা ঠিক রাখবো, অর্থাৎ অ্যালাইনটা ঠিক রাখবো। তাহলে আমি এই পুরোটি সিলেক্ট করে ট্যাব সেট করতে পারি। তাহলে আমি এই পুরোটি সিলেক্ট করলাম। তারপরে আমাদের এখানে ট্যাব লাগবে হচ্ছে, আমরা একটি লেফট ট্যাব নিয়ে কাজ করব। আমাদের এখানে ট্যাব লাগবে হচ্ছে 2টা, অর্থাৎ কোলনের জন্য একটা এবং এইটার জন্য একটা। এখানে লেফট ট্যাব শো করছে। তারপরে আমি ট্যাবটা কোন জায়গায় নেব, আমি এই জায়গায় নিতে পারি। তারপরে আমি আরেকটা ট্যাব নিতে পারি হচ্ছে এই জায়গায় নিতে পারি। দেখুন আমি যেহেতু ট্যাব আগে প্রেস করেছি, সেই কারণে এখানে স্পেসটা সে ঠিক মতোই নিয়েছে। যদি আমরা এখানে অন্য কোনো স্পেস দিতাম ট্যাব না দিয়ে, তাহলে আমাদেরকে আবার ট্যাব প্রেস করে করে, অর্থাৎ কিবোর্ডে ট্যাব প্রেস করে করে আমাদেরকে এটি সাইজ করতে হতো। যেমন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, আমি যদি এগুলোতে স্পেস দিতাম, তাহলে আমাদের এখানে কিবোর্ডে এই কলনের আগে ট্যাব প্রেস করতে হতো এবং এই 2015 আগে ট্যাব প্রেস করে সেটি সাইজ আনতে হতো। তারপরে আমরা যদি এই লেখাটি একটু বোল্ড করতে চাই, এটি বোল্ড করলাম, এবং এটি আমি যদি এখানে অ্যাপ্লাই করতে চাই, আমি ফরম্যাট পেইন্টারে গিয়ে এটি আমি এখানে হুবহু অ্যাপ্লাই করে দিলাম। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটি আমরা এইটি অ্যাপ্লাই করব। তাহলে আমি ফরম্যাট পেইন্টারে গিয়ে এখানে ক্লিক করলাম, তাহলে সেটি এখানে অ্যাপ্লাই হলো। আর এই স্পেসটা আমরা একটু কমাই দিতে পারি। তারপরে এখানে আমার রয়েছে এডুকেশনের ইনফরমেশন, এখন এগুলোতে আমরা ট্যাব সেট করব, করে এটি সমান করে দেব। আমি এই প্রত্যেকটি এডুকেশন যে কোয়ালিফিকেশন রয়েছে সবগুলো সিলেক্ট করলাম। তারপরে এখানে আমাদের ট্যাব সেট করতে হবে, এটির মতোই আমাদের দুইটি ট্যাব সেট করতে হবে, কিন্তু আমরা এই মেজারমেন্টে ট্যাব সেট করব না, কারণ এখানে আমরা এই ট্যাবটি সেট করেছি এই জায়গায়। কিন্তু এই জায়গায় যদি আমাদের এই লাইনে যদি আসে, তাহলে এটার উপরে কোলন চলে আসবে, কিন্তু এটা সম্ভব নয়। আমাদের কোলনটি আরেকটু সরাই দিতে হবে, আমরা এই মেজারমেন্টে রাখতে পারি। তাহলে আমি এইখানে একটি ট্যাব সেট করলাম, এই এইখানে দেখুন এই যে এক্সাম্পের পরে এই জায়গায় একটি ট্যাব সেট করলাম, এবং আরেকটি ট্যাব আমরা এই জায়গায় সেট করতে পারি। তাহলে দেখুন এই ট্যাব সেট করলাম, এবং এটি সুন্দরভাবে দেখুন এই যে মেজারমেন্ট হয়েছে। তারপরে এখানে কম্পিউটার স্কিল রয়েছে, কম্পিউটার স্কিলটাও আমরা এই যে এই ডিজাইনটা দেবো, এডুকেশনাল কোয়ালিফিকেশন
আমরা এখানে এটি দিয়ে দিলাম। তারপরে এখানে স্পেস রয়েছে, স্পেসটা একটু কমাই দিতে পারি এবং এটিতেও আমরা ট্যাব সেট করব। এটিতে ট্যাব সেট করার জন্য আমি এইখানে লেফট ট্যাবই সেট করব, এখানে দিলাম এবং এখানে দিয়ে দিলাম। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন, উপরের দিকে যে ট্যাবগুলো আমরা সেট করেছি যখন, তখন এইখানে আমাদের এক লাইনে শেষ হয়ে গেছে, অর্থাৎ এখানে লাইনগুলো শেষ হয়ে গেছে। এখানে নিচের দিকে কোনো লাইন নাই, অর্থাৎ এইগুলো লাইনগুলো অনেক ছোট ছোট ছিল। কিন্তু এখানে লক্ষ্য করুন, এখানে এই যে অপারেটিং সিস্টেম, এই লাইনটি কিন্তু নিচের দিকে চলে আসছে, এই লাইনটি একটু বড়। তাহলে আমরা এখানে কি করব, এটি এই জায়গায় রাখা যাবে না। অনেকে এটি কি করে, এখানে ইন্টারপ্রেস করে, ইন্টারপ্রেস করার পরে তারপরে এইভাবে ট্যাব দেয়, ট্যাব দিয়ে এটি এটির সমান করে। কিন্তু না, এটি হচ্ছে সঠিক পদ্ধতি নয়। সঠিক পদ্ধতি আমি এখন দেখাচ্ছি। আমি ইন্টার এবং ট্যাব সবগুলো মুছে দিয়ে আগের অবস্থানে নিয়ে গেলাম। সঠিক পদ্ধতি হচ্ছে আপনারা এই সকল টেক্সট সিলেক্ট করবেন, অর্থাৎ অন্যান্য লাইনে যদি দুই লাইনে থাকে সেগুলো এখানে কাজ হবে। আমি সকল টেক্সট সিলেক্ট করলাম। তারপরে এইখানে যে হ্যাঙ্গিং ইন্ডেন্ট রয়েছে, এই হ্যাঙ্গিং ইন্ডেন্টটি আপনাদেরকে সরায় এই জায়গায় দিতে হবে। তাহলে দেখুন, এখানে এই লাইনের বাকি অংশটা এই জায়গা থেকে শুরু হয়েছে। এখন আপনারা অন্য কোনো টেক্সট যদি এইভাবে ডাবল করেন, তাহলে সেটিও এখানে সরাসরি নিচের দিকে চলে আসবে। যেমন আমি এইখানে এই টেক্সটটি যদি কপি করে দিই, এই জায়গায় আমি কপি করে দিচ্ছি, দেখুন আমার এখানে যতগুলো হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না, সে এইখান থেকে এই লাইনেই চলে আসছে। আমি আনডু করে দিয়ে আগের অবস্থানে নিয়ে গেলাম। তারপরে এখানে পার্সোনাল ইনফরমেশন রয়েছে, এটি ওই এটির মতোই হবে। আমি এটি এইভাবে দিয়ে দিলাম। তারপরে এটিতে ট্যাব সেট করতে হবে, আপনারা এটিতে ট্যাব সেট করতে পারেন, ওই একই অপশন। এখানে আমি ট্যাবটি এই জায়গা থেকে নেব, কারণ অ্যাড্রেসটা এই জায়গায় শেষ হয়েছে। এরপরে আমি ট্যাব নিতে পারি, অথবা আমরা এই মেজারমেন্টেও নিতে পারি, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমরা এই মেজারমেন্টে ট্যাবটি সেট করলাম এই জায়গায়, আর আরেকটি ট্যাব সেট করব হচ্ছে এই জায়গায়, ট্যাব সেট করলাম এবং এইখানে দেখুন এটি নিচের লাইনে চলে আসছে। আমরা এটি উপরের লাইনে উঠাই দিলাম, এখানে সব এক লাইনে আছে, এটাতে কোনো সমস্যা নাই। তারপরে এইখানে সিগনেচারের বিষয়টি রয়েছে, এই সিগনেচারের বিষয়টি যদি আমি ডান দিকে কোথাও দিতে চাই, অর্থাৎ ডান দিকে এই জায়গায় দিতে চাই, তাহলে আমরা কি করব, এটি আমরা অনেকে দেখা যায় যে এইভাবে কিবোর্ডে ট্যাব দিয়ে 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 সরায় নেয়, অথবা এভাবে স্পেস দিয়ে দিয়ে সরায় নেয়, কিন্তু এটি হচ্ছে সঠিক পদ্ধতি না। সঠিক পদ্ধতি আমি এখন দেখাচ্ছি। আপনারা এই এইখান থেকে এই ট্যাবটি সেট করবেন। দেখুন যখন আমি এখানে ট্যাব প্রেস করেছি, তখন আমাদের এখানে হ্যাঙ্গিং ইন্ডেন্ট এবং ফার্স্ট লাইন ইন্ডেন্ট সরে গেছে। তাহলে এইগুলো আমরা এই জায়গায় নিয়ে যাবো, অর্থাৎ আগের অপশানে নিয়ে যাবো। আগের অপশানে নেওয়ার জন্য এখানে আপনারা এই প্যারাগ্রাফ অপশানে ক্লিক করার পরে লাইন স্পেস অপশন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ফার্স্ট লাইনে এখানে হচ্ছে 0.5 চলে আসছে অটো, এই জায়গায় আমরা হচ্ছে 0 দেব। এবং এখানে এই যে ইন্ডেন্টেশনটা লেফটে রয়েছে হচ্ছে 3.5, এখানে আমরা 0 দেবো, দিয়ে ওকেতে ক্লিক করবো। তাহলে দেখুন সেটি আবার একবার শুরুতেই চলে যাবে, আগের অপশানে চলে যাবে। যেহেতু এই লেখাটি আমরা এই জায়গায় নেব, তাহলে এখানে আমরা একটি সেন্টার ট্যাব সেট করব। সেন্টার ট্যাব সেট করার জন্য এখানে ক্লিক করে সেন্টার ট্যাব আনলাম এবং এখানে আমি একটি ট্যাব সেট করলাম। তারপরে আমি কিবোর্ডের ট্যাব প্রেস করলাম, তাহলে দেখুন এই জায়গায় চলে আসছে। তারপরে এর উপরে যদি আমরা একটি লাইন টানতে চাই, অর্থাৎ সিগনেচার করবে তার উপরে একটি লাইন নিতে চাই, তাহলে ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে এইখান থেকে আমরা শেপে ক্লিক করব এবং এইখান থেকে একটা আমরা লাইন শেপ নেব। তারপরে আমরা এটি কিবোর্ডের শিফট কী চেপে ধরে আমরা এখানে একটি লাইন ড্র করব। আপনারা কিবোর্ডের শিফট কী চেপে ধরবেন, এই কারণে শিফট কী চেপে ধরলে লাইনটি সমান হবে এবং সোজা হবে। আপনারা যদি শিফট কী চেপে না ধরেন, তাহলে লাইনটি আঁকা বাঁকা হতে পারে। আপনারা এটি নিজেরা ট্রাই করে দেখতে পারেন শিফট কী ছাড়া। আর লাইনের কালারটি যদি আমরা কালো করতে চাই, তাহলে এখানে আউটলাইনে গিয়ে আমরা এটি ব্ল্যাক করে দিলাম এবং একটু মোটা করতে চাইলে আমরা এইখান থেকে 1 PT করে দিলাম, তাহলে একটু মোটা হয়ে গেলাম। তাহলে দেখুন আমাদের বায়োডাটার সেট আপটি মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এখানে একটি ছবি আনব। আমার আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে আপনারা এমএস ওয়ার্ডের ছবি আনবেন, এখানে আমি দেখাচ্ছি। ইনসার্ট ট্যাবে গিয়ে এখানে পিকচারে গিয়ে এখানে ডিস ডিভাইস এখানে ক্লিক করলেই তারপরে আপনারা এখান থেকে একটি ছবি নিতে পারবেন। আমি আপাতত এই মুশফিকের ছবিটাই নিচ্ছি, ইনসার্টে ক্লিক করলাম, তাহলে ছবিটি আমার ডকুমেন্টে চলে আসছে। এখন আমরা এই ছবির সাইজটি ছোট করব এবং ছবিটি আমরা নির্দিষ্ট জায়গায় বসাবো। ছবির সাইজ ছোট করার জন্য ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে এইখান থেকে আপনারা সাইজ ছোট করতে পারেন। এখানে আমরা যদি এই বাটনে ক্লিক করি, তাহলে ছবির সাইজটা ছোট হবে। দেখুন বর্তমানে ছবির সাইজটি ছোট হচ্ছে, দেখুন বর্তমানে মোটামুটি সাইজ চলে এসেছে। এখন আমরা এটি ক্রপ করব এবং ছবিটি আমরা নির্দিষ্ট জায়গায় বসাবো। ছবিটি যদি ক্রপ করতে চান, তাহলে এইখান থেকে এই যে ক্রপ যে বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে দেখুন ছবির সাইডের দিকে বর্ডার চলে আসছে। এখন আমরা কতটুকু ছবি নেব, আমরা যদি এটি পাসপোর্ট সাইজের মতো করতে চাই, তাহলে এইখান থেকে ছবিটা আমরা কাটলাম এবং নিচ থেকেও আমরা এখান থেকেও কেটে এই পর্যন্ত যদি নিতে চাই, তাহলে এখানে দিলাম
এবং উপরের দিকে একটু কাটলাম, আমরা ডানে বামে আর একটু কাটতে পারি। তারপরে আমি ব্ল্যাঙ্ক জায়গায় ক্লিক করলাম, তাহলে দেখুন ছবিটি এখন ক্রপ হয়ে গেছে। এখন ছবিটি আমরা মুভ করব, মুভ করে এই জায়গায় বসাবো। ছবি যদি আপনারা মুভ করে বসাতে চান তাহলে অবশ্যই ছবিটিকে টেক্সটের উপরে আনতে হবে, অর্থাৎ ইন ফ্রন্ট অফ টেক্সট আনতে হবে। ইন ফ্রন্ট অফ টেক্সট আনার জন্য এখানে র্যাপ টেক্সট এই বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট এই বাটনে ক্লিক করলে সেটি টেক্সটের উপরে চলে আসবে এবং আপনারা এখন ইচ্ছে মতো এটি মুভ করতে পারবেন। আমরা মুভ করে এই জায়গায় এটি বসাই দিতে পারি। তারপরে আমরা যদি ছবিতে একটি বর্ডার দিতে চাই, এই দুই পাশের এই বর্ডারটি আমরা কেটে দিই। আগে ক্রপে ক্লিক করে আমরা এই কেটে দিলাম, তাহলে দুই পাশের এই লেখাটি কেটে গেছে। এখন আমরা এই ছবিটি যদি বর্ডার দিতে চাই, বর্ডার দেওয়ার জন্য ছবিতে ক্লিক করলাম, তারপরে এইখানে দেখুন পিকচার বর্ডার এই বাটনে ক্লিক করার পরে আমরা কোন বর্ডারটি নেব, আমরা এই ডিআরপিটি নিচ্ছি এবং বর্ডারের কালারটা কালোই থাকতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে আপনারা দেখলেন যে সুন্দর ফরম্যাটিং সহ কত দ্রুত সুন্দর একটি বায়োডাটা তৈরি করা যায়। আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আর ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং ভিডিওর মধ্যে কোনো যদি ভুল ত্রুটি থাকে তাহলে সেটিও আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে সেই ভুল ত্রুটিগুলি সংশোধন করে আমি পরবর্তীতে অন্যান্য ভিডিওগুলো তৈরি করব। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, এবং আপডেট ভিডিওগুলো যদি পেতে চান তাহলে বেল বাটন প্রেস করুন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।